জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স এরা হাইকোর্টকে কিনে নিয়েছেন তোপ মমতা মুখ্যমন্ত্রী শুভেন্দু মমতার সভা মহিষ দলে গরমে মাঠ ভরণে চিন্তা তৃণমূলের যত আসবেন তত হারবেন শুভেন্দু মমতার সভা উড়িষ্যা থেকে জল খড়গপুরে পাড়ে কে প্রস্তুতির খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী এবার জানাবো বিস্তারিত নিয়োগ বাতিলের রায়কে বেআইনি চিহ্নিত করে তাকে চ্যালেঞ্জে করার সিদ্ধান্তের আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই রায়ের সূত্রে বুধবার কলকাতা হাইকোর্টের অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি শিক্ষক নিয়োগ বাতিলের রায় মানবে না এই হুঙ্কার দিয়ে ফের আদালতকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার অভিযোগ এরা হাইকোর্ট কিনে নিয়েছে তবে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য সুপ্রিম কোর্টের কথা বলছি না সেখানে বিচারের আশায় আছি পাল্টা সুর চড়িয়ে বিরোধীরা মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর পাল্টা আক্রমণ যারা মামলা করেছেন যারা মামলা লড়ছেন প্রধান বিরোধী দল বিজেপি এই পরিস্থিতির জন্য কারো কোনো ভূমিকা নেই বিজেপি এতদিন তৃণমূলকে চোর বলতো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিলমহল লাগিয়ে দিল মমতা পুরো মন্ত্রিসভা চোর তার কটাক্ষ এখন আর থেকে আসি সবাই তাই বলছেন পাশাপাশি আদালতের রায়ে চাকরি হারানো যোগ্য প্রার্থীদের আইনি সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিয়োগ রায়কে বেআইনি চিহ্নিত করে তাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্তে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই রায়ের সূত্রে বুধবার কলকাতা হাইকোর্টের অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি দলীয় প্রার্থী সমর্থনে এই দিন বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমানের গলসি জনসভায় বিজেপি সম্পর্কে মমতা বলেন এরা কোর্ট কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সিবিআই কে কিনে নিয়েছে বিএসএফ কে কিনে নিয়েছে তবে এই সূত্রে তিনি জানিয়েছেন বিচারপতিদের সম্পর্কে তিনি কিছু বলছেন না রায়ের সমালোচনা করছেন নিয়োগ দুর্নীতির মামলায় রায় ঘোষণার পর থেকে আদালত ও তাদের নির্দেশ সম্পর্কে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এ শিব জ্ঞানমকে চিঠি লিখেছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি চিঠিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্তব্ধ উপনীত আদালত অবমাননায় মামলা দায়ের আর্জি নিয়েছেন তিনি ভোটের মুখে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরিবাদের রায় প্রত্যাশিতভাবে প্রত্যাশিত ভাবে দিন ধরে নির্বাচনী সভাগুলিতে এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বিজেপিকে দুষেছেন তার কথায় ভাত দেওয়ার ক্ষমতা নেই কিলমারার গোসাই বিজেপি যে চাকরি খেয়ে নিচ্ছে প্রচারে তার সামনে এনে মমতা ফের বললেন আমার হাতে এখনো দশ লক্ষ চাকরি আছে শুধু সরকারি দপ্তরে এবং সেই চাকরিতে বাধা হিসেবে বিজেপিকে দায়ী করছেন তিনি তিনি বলেন কোটে গিয়ে আটকে দিচ্ছে বিজেপির একটা মহ সেখানে বিজেপি আবেদন করলে একেবারে যা বলবে তাই অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ সেই সঙ্গেও মমতা জানিয়েছেন আইনজীবী হিসাবে তিনি এখনও বার কাউন্সিলের সদস্য যে কোনো দিন আদালতে সওয়াল করতে দাঁড়াতে পারেন শিক্ষক নিয়োগের এই মামলায় অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে সেই দায় অস্বীকার করে এদিনের সভায় মুখ্যমন্ত্রী ফের বলেন কোনো দপ্তর যখন চাকরি দেয় সেটা সেই দপ্তরের ব্যাপার সেখানে আমি মাথা গলাই না সেই সঙ্গে তার বক্তব্য এই কথায় ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিচ্ছে এটা কি মজা নাকি মজার মূলক তমলুকের ডিমারি স্কুলের মাঠের দিন নির্বাচনীয় সভায় মুখ্যমন্ত্রীর দায় চিহ্নিত করে শুভেন্দু পাল্টা বলেছেন সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পালাবেন কোথায় তার দাবি দু হাজার একুশের আগে বলেছিল ডাবল ডাবল চাকরি হবে এখন ডাবল ডাবল চাকরি যাচ্ছে চাকরি হারানোর বিষয়টিকে সামনে রেখে ভোটের আবেদনও করছেন তৃণমূল নেত্রী তার বক্তব্য শিক্ষক শিক্ষিকাদের বলবো ছাব্বিশ হাজার জনের চাকরি খাওয়ার প্রতিবাদে একটি ভোটও আর বিজেপিকে দেবেন না সিপিএম কংগ্রেসকে দেবেন না বিরোধীদের সম্পর্কে সতর্ক করে তার মন্তব্য এরা চাকরি খেয়ে নিচ্ছে কে জানে কাল আবার চাকরি খাবে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতায় বাম কংগ্রেসের মিছিলের পরে সরকারের ব্যর্থতার অভিযোগ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলছেন তৃণমূল তা কেলেঙ্কারিকেও হারিয়ে দিয়েছেন সরকার চালাতে জানি না সেই সঙ্গে তার প্রশ্ন মুখ্যমন্ত্রী বলেছেন আমি কিছুই দেখি না অযোগ্যদের যখন চাকরি হচ্ছিল না তখন মন্ত্রিসভার নির্দেশে শূন্য পদ তৈরি করা হয়েছিল তাহলে মুখ্যমন্ত্রীকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না আকাশ নিজের জেলায় পূর্ব মেদিনীপুরে তমলুক ও কাথি দুই লোকসভার আসর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু তার জেলায় নির্বাচনের এই পর্বে প্রথম নির্বাচনীয় সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার বিকেলে মমতার সভা করার কথা পূর্ব মেদিনীপুরের মহিষা দলে তার ঠিক আগের দিনে মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তমলুকের সভা থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীর নাম না করে বলেন আগামীকাল মহিষা দলে আসছেন যত আসবেন তত হারবেন মিথ্যা ভাষণ দিতে আসছেন দলের নেতা কর্মী সমর্থকদের কাছে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর আবেদন বুধবার শোনা গিয়েছে বিরোধী দলের মুখে সেই সঙ্গে তিনি জানিয়েছেন দুই মেদিনীপুরের সবকটি লোকসভার আসনে জয় ছিনিয়ে আনতে এবার তিনি মাটি কামড়ে পড়ে থাকবেন আগামী তেরোই মে থেকে পঁচিশে মে পর্যন্ত মেদিনীপুরের ঘাটি কেড়ে থাকবেন বলে জানান শুভেন্দু প্রসঙ্গত এর আগে খাস নিজের জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি দুই লোকসভা আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুকের ডিমারি স্কুল ময়দানের দলীয় কর্মী সভায় বক্তৃত্ব শুভেন্দু বলেন শুধু কাথি তমলুক নয় ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম সংগ্রামের মাটি পাঁচে পাঁচ নরেন্দ্র মোদী এই দিন সভায় তিনি পূর্ব মেদিনীপুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ sho-bai কর্মসূচিও ঘোষণা করেন বলেছেন তাম্রলিপ্ত জাতীয় সরকার হচ্ছে মাতঙ্গিনীর মাটি মোদিজি আসবেন তমলুকে আর অনেক গুন্ডা আছে গুন্ডাদের বড় ওষুধ আয়ারম্যান অমিত শাহজি যাবেন কাঁথিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দুই লাখের বেশি ভোটে জেতানোর কথা বলে সবাই উপস্থিত দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুর আবেদন তমলুক থেকে তিরিশ হাজার মার্জিন দেন বাক্য অঙ্ক আমি মেলাবো আগামী সাতাশে এপ্রিল শহীদ মাতঙ্গিনী ব্লকে কাকটিয়া বাজার রোড শো করবেন বলে ঘোষণা করেন শুভেন্দু

ধ্বংস করে দিয়েছে এই যে আইপো বন্ধ করা না এর বয়স তিরিশ থেকে বছর কত করবেন তা বলেন ব্যক্তি কুৎসা করে রাজনীতি হয় না প্রমাণবিহীন বিষয় নিয়ে উনি যে সব কথা বলেছেন তাতে ওর পরিচয় পাওয়া যাচ্ছে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজের কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং